ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ও বারাকাতু বাংলাদেশ থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে আরাফার সিয়াম তথা আরাফার রোজা আমরা কোন দিন রাখব কিছু আলেম বলেছেন যে এই আরাফার রোজা জুলহেজ মাসের চাঁদের সাথে সম্পর্কিত আবার কিছু আলেম বলছেন যে না হাজিগন সৌদি আরবে যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিনের সাথে এই আরাফার রোজা সম্পর্কিত তো আমরা আসলে কোন দিন রোজা রাখবো দলিল সহকারে এবং যুক্তি সহকারে বুঝিয়ে বলবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত সেই মুসলিমের হাদিস যে আমাদেরকে আরাফার দিনে রোজা রাখতে হবে এখানে কোনো চাঁদের সাথে সম্পর্কিত নয় বরং আরাফার সাথে তাছাড়া মক্কা সৌদি আরবে মক্কার মধ্যে একটা প্লেস তথা জায়গা আছে স্থান আছে সেই স্থানটা নাম হচ্ছে আরাফা ময়দান তো সেই ময়দানে হাজিগঞ্জ যেদিন উপস্থিত থাকবেন সেখানে হাজিগন অবস্থান করবেন সেই দিনে আমাদের রোজা রাখতে হবে এটাই হচ্ছে শরীয় সম্মত এবং সঠিক এর দলিল দেখুন হাদিসের গ্রন্থ সেই মুসলিম হাদিস নাম্বার দু এবং সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার এখানে উল্লেখ আছে যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী আলিহাল্লাম বলেছেন কলা নবীল করিম সাল্লাহু আলী আসাল্লাম সিয়াম ও ইয়ামিয়াফা আহ আল্লাহ আই ইউকাফের সানাত আল্লাধী কবলাহু ও সানাত আল্লাতি বা আদাহু রহ মুসলিম বিশ্বনবি মোহাম্মদ রসুল সাল্লাহু আলী হাসলাম বলেন যে আরাফার দিনে যদি কেউ শিয়াম তথা রোজা পালন করে তাহলে তার পূর্বের এক বছর ও পরের এক বছরের গুনা ক্ষমা করে দেওয়া হবে দেখুন সেই মুসলিম হাদিস নাম্বার দু এবং সেই মুসলিম হাদিস নাম্বার এক অতএব আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সিয়ামুয়াউমি আরাফা আরাফার দিনের রোজা অতএব আরাফার দিনেই রোজা রাখতে হবে এটাই হচ্ছে সঠিক ও শরীয়তসম্মত কেন দেখুন সৌদি আরবে যেদিন জুম্মার দিন হয় সেদিন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এবং আরও অন্যান্য দেশেও সেদিন জুম্মার দিন হয় অতএব জুম্মার দিন যেহেতু একটা দিনেই হচ্ছে আরাফার দিন আমাদের সৌদি আরবকে কেন্দ্র করেই করতে হবে যেহেতু আরাফা একটা স্থানের নাম এবং সেই স্থানের যেদিন হাজিগণ অবস্থান করেন তো সেই আরাফা অবস্থান করেন হাজিগন তার সাথে সম্পর্কিত করলেন বিষ্ণন সাল্লাম যে আরাফার দিন অতএব হাজিগন যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন সেই দিনটাকে বলা হয়েছে আরাফার দিন এবং সেই আরাফার দিনে রোজা রাখার কথা বলা হয়েছে অতএব সঠিক হচ্ছে যে আমরা কি করব আরাফার দিনে রোজা রাখবো তার মানে যেদিন হাজিগন আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিন এটা জুলহাজ মাসের চাঁদের সাথে কোনো সম্পর্কিত বিষয় নয় বরং এটা আসল বিষয় হচ্ছে আরাফার দিনের সাথে আরাফার ময়দানে যেদিন হাজিগন অবস্থান করবেন সেই দিন আমাদের রোজা রাখতে হবে বুঝতে পারলেন অতএব আল্লাহ আমাদের সকলকেই সঠিক কি তা বুঝে তার ওপর আমল করার তৌফিক দিন আমিন আশা করি বুঝতে পেরেছেন যে আরাফার দিন আমাদের রোজা রাখতে হবে সেটা হচ্ছে যে সৌদি আরবে যেদিন আরফার দিন হচ্ছে যে যেদিন আরফার ময়দানে অবস্থান করছেন সেই দিনটাই আমাদের রোজা রাখতে হবে এটাই হচ্ছে সঠিক ও শরীয়তসম্মত আশা করি বুঝতে পেরেছেন জাজাকুমুল্লা